সক্রেটিসের বিচার এবং তার আত্মপক্ষ সমর্থন নিয়ে আজকে আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবেন। সক্রেটিস সম্পর্কে আমরা বেশিরভাগ জানতে পারি তারই একজন শিষ্য বিখ্যাত দার্শনিক প্লেটোর লেখা থেকে। প্লেটো সক্রেটিসের নিকট দীর্ঘ 8 বৎসর শিক্ষা নিয়েছিলেন। সক্রেটিসের বিচারের সময় প্লেটোর বয়স ছিল 28 বছর। তিনি সক্রেটিসের বিচার কার্যের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। প্লেটো তার অ্যাপোলজি নামক রচনায় সক্রেটিসের আত্মপক্ষ সমর্থনের বর্ণনা অত্যন্ত সততার সাথে চিত্রায়িত করেছেন। সক্রেটিস যিনি নিজেকে জানো নো থাইসেল এবং সদ্গুণী জ্ঞান ভার্চু ইজ নলেজ এ দর্শনের জন্য সুপরিচিত, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অধর্মাচার, দেবতা বিরুদ্ধতা এবং এথেন্সের যুবকদেরকে কলুষিত পথে নিয়ে যাচ্ছিলেন। প্রকৃত অভিযোগ ছিল অন্য, তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়। এই বলে যে তিনি স্পার্টাদের সাথে এথেনীয়দের যুদ্ধ চলাকালে বিদ্রোহীদের সঙ্গ দিয়েছিলেন এবং 404 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের পরাজয়ের পরও তৎকালীন অভিজাত শ্রেণীর গণতন্ত্রের বিরুদ্ধে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করেছিলেন। এছাড়া তিনি চারমাইডিস, ক্রিটিয়াস ও আলচিবাইডিস, যিনি এথেন্সের একজন কুখ্যাত বিশ্বাসঘাত, এর সঙ্গ দিয়েছিলেন বলেও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া মূল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তাকে দেশ ত্যাগে বাধ্য করা। তিনি যাতে করে তার দার্শনিক যুক্তি ও সমালোচনার মাধ্যমে এথেনীয় গণতন্ত্রের ভিত্তি দুর্বল করতে না পারে, প্লেটো তার অ্যাপোলজিতে স্পষ্ট করেই বলেছেন যে সেই সমাজের রীতি অনুযায়ী সক্রেটিসের দেশ ত্যাগের সুযোগ ছিল। সক্রেটিস চাইলেই সহজে এই মৃত্যুদণ্ড এড়িয়ে যেতে পারত যদি তিনি বিচারক ও অভিজাত শ্রেণীর ব্যক্তিদের নিয়ে অবজ্ঞা প্রকাশ না করতেন অথবা যত সামান্য জরিমানা দিতেও রাজি হতেন কিংবা দেশ ত্যাগ করে চলে যেতেন। মূলত বিচারক এবং অভিজাত শ্রেণীর প্রতি অবজ্ঞা প্রদর্শনী তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পলায়ন করা বা অর্থদণ্ড প্রদান করা তার কাছে ছিল অপরাধ স্বীকার করারই নামান্তর। সক্রেটিসের মতে পালিয়ে যাওয়া হলো সম্পূর্ণরূপে ব্যয়, অনৈতিক আর সমাজের সঙ্গে প্রত্যেক নাগরিক যে সামাজিক চুক্তিতে আবদ্ধ তার বরখেলাপ। এছাড়া তিনি যুক্তি দেখান যে ব্যক্তি কর্তৃক সমাজের কোনো বিধান লঙ্ঘন হলে পরে তা দলবদ্ধ সমাজ জীবনে ভিত্তিমূলে আঘাত করে। সক্রেটিস তার দর্শনের বিমূর্ত সত্য আদর্শ প্রতিষ্ঠার জন্য শক্ত অবস্থান নিয়েছিলেন, আর তাই সবকিছুর সাথে আপোষহীন হয়ে স্বেচ্ছায় মৃত্যুদণ্ড নিয়েছিলেন। 399 খ্রিস্টপূর্বের সেই দিন আদালত হেমলক বিষপানে সক্রেটিসের মৃত্যুদণ্ড ঘোষণা করে। রায়ের মাসখানেক পর সক্রেটিস তার হিতাকাঙ্ক্ষী বন্ধুদের উপস্থিতিতে হেমলক বিষ পান করেন। প্লেটো বলে সক্রেটিস আদালতে তার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন, এটাই মূলত অ্যাপোলজি বা আত্মপক্ষ সমর্থন। তিনি বিচারকদের বাধ্য করেছিলেন তাকে মৃত্যুদণ্ড দিতে, এমনকি তিনি কোনো লঘু দণ্ড নিতেও অনিচ্ছুক ছিলেন। কিন্তু কি এমন দর্শন
যার জন্য সক্রেটিস মৃত্যুদণ্ডকে বেছে নিয়েছিলেন। প্লেটোর বর্ণনায় সেদিনের আদালতে সক্রেটিস যে বিষয়গুলি আলোকপাত করেছিলেন, প্লেটোর বর্ণনায় সেদিনের আদালতে সক্রেটিস যে বিষয়গুলো আলোকপাত করেছিলেন সংক্ষেপে তা আলোচনা করছি। সত্যিকারের প্রজ্ঞা নিহিত থাকে কিছু না জানার সহজ স্বীকারোক্তির মাঝে। তিনি একথা এজন্যই বলেছিলেন যে ডেলফাইয়ে অবস্থিত অ্যাপোলো তীর্থের বিখ্যাত ওরাকলের মতে জীবিত আর কেউ নাই যে সক্রেটিসের মতো জ্ঞানী। সক্রেটিস এটা বিশ্বাস করলেন না। তিনি জুরিদের বললেন যে তিনি তাদের কথা ভুল প্রমাণ করবে। এরপর তিনি নানান জ্ঞানী মানুষের সাথে যোগাযোগ করা শুরু করলেন। সক্রেটিস প্রথমে রাষ্ট্রনায়কদের সাথে দেখা করলেন এবং দেখলেন যে তারাই সবচেয়ে বড় জ্ঞানহীন। এরপর তিনি কবিদের কাছে গেলেন এটা দেখার জন্য যে তাদের কেউ তার চেয়ে বেশি জ্ঞানী কিনা। তিনি দেখলেন যে তাদের কবিতার ভিত্তি প্রজ্ঞা নয় বরং প্রেরণা। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু জানেন না তার কিছুই। তারা কবিত্বের বলে বড়াই করে বলে যে তারা সর্বজ্ঞ। তারপর তিনি চারু ও কারুশিল্পীদের কাছে গেলেন। তারা অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারেন কিন্তু তারাও কবিদের মতো তাদের দৃষ্টি ক্ষমতার জন্য খুব বড়াই করতে লাগলেন এবং জুতা তৈরি করার মতো ক্ষমতা থাকার জন্য নিজেকে সর্বজ্ঞ দাবি করতে লাগলেন। এতে করে তাদের জ্ঞানের দাবি দুর্বল হয়ে পড়ল। সক্রেটিসের কাছে বিষয়গুলো দৃষ্টিকটু লাগলো। সক্রেটিস অবশেষে বুঝতে পারলেন যে রাষ্ট্রনায়ক, কবি কিংবা ভাস্কর এরা কেউই প্রকৃত জ্ঞানী নয়। ওরাকলে ভাষ্যের মানে এটা ছিল না যে সক্রেটিস সবচেয়ে জ্ঞান, বরং এটা ছিল যে সক্রেটিস অন্তত জানেন যে তিনি কিছুই জানেন না। সক্রেটিসের দ্বিতীয় দর্শনটি হল আত্মার উৎসর্গ ঘটানো। সত্য প্রজ্ঞার পরিচর্যা করে পরম শুভ ও কল্যাণে পৌঁছান। সক্রেটিসের মতে অর্থ সম্পদ থেকে উৎকর্ষ অর্জন হয় না। তিনি সত্য ও প্রজ্ঞার জন্য যথেষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করার আগে অর্থখ্যাতি, সম্মান বা দৈহিক চাহিদা হতে বিরত থাকতে বলেন। তার মতে আত্মার উৎসর্গ হলেই কেবল মানব জাতি, ব্যক্তি এবং সাধারণের অর্থ সম্পদ সহ যাবতীয় কল্যাণ অর্জন হতে পারে। সক্রেটিস বলেন, আমার এই মতবাদ যদি যুব সমাজকে কলুষিত করে তবে অবশ্যই আমি অনিষ্টকারী। আর কেউ যদি বলে যে আমি এছাড়া অন্য কিছু প্রচার করি বা শিক্ষা দিই তবে অবশ্যই সে মিথ্যাচারী। সক্রেটিস বলেন, তোমরা আমাকে যদি দোষারোপ করো তাহলে যে ঈশ্বর আমাকে পাঠিয়েছে তোমরা তার বিরুদ্ধে পাপ করবে। সক্রেটিসের মতে তিনি হলেন এক উড়ন্ত মাছি যাকে ঈশ্বর পাঠিয়েছে। এই পশুর ন্যায় বিশাল আকৃতির, ধীর গতি আর জড়স্বভাব রাষ্ট্রকে ফুল ফুটিয়ে জাগ্রত করার জন্য তিনি বলেছিলেন, তোমরা আমার মতো আরেকজনকে পাবে না। সক্রেটিসের ভাষণের চতুর্থ বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সদ্গুণী জ্ঞান, ভার্চু ইজ নলেজ। এই নীতি, এই নীতি অনুযায়ী সৎকর্ম কি তা জানার অর্থ হল সৎকর্ম করা, আর দুষ্ট অনাচার এবং কুঅভ্যাস হল জ্ঞানের অভাব বা অজ্ঞতা। সদ্গুণী যদি জ্ঞান হয়ে থাকে বা
ভালো কি তা চিনতে পারাই যদি ভালো কাজ করা হয়ে থাকে, তবে অন্যায়ের উৎস হলো ভালো কি তা না চিনতে পারা। তার একটি বিখ্যাত উক্তি হলো, কেউ স্বেচ্ছায় অশুভ বা দুষ্ট কাজে লিপ্ত হতে পারে না। মানুষ কখনো কখনো বলে যে সে তার সৎ বিবেচনার বিরুদ্ধে কাজ করছে বা সে এর চেয়েও ভালো কিছু করবার যোগ্য, কিন্তু সক্রেটিসের মতে এটা একটা উদ্ভট দাবি ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, আপনি যদি সত্যি সত্যি সঠিক কাজ কি তা জানতেন তাহলে অবশ্যই তা করতেন। আপনার বিচার ক্ষমতা যদি সত্য সত্যই উন্নত হতো তাহলে আপনি তার পক্ষে কাজ করতেন, বিপক্ষে নয়। সক্রেটিস দাবি করেন, মানুষ যখন কোনো দুষ্ট কাজে লিপ্ত হয় তখন সেটার থেকে লাভ পাওয়ার আশা থেকেই সেটা করে থাকে। চুরি করা ভুল জেনেও যখন কোন চোর একটা হীরের আংটি চুরি করে তখন সে তা করে কোনো সুন্দরী ললনার মন পেতে বা তার যৌন বাসনা চরিতার্থ করার আশায়। আবার কেউ যখন সম্পদ ক্ষমতা বা সুখ্যাতির জন্য কঠোর পরিশ্রম করে তখন সে সুখী হওয়ার বিশ্বাস থেকেই করে। তিনি বলেন, মানুষ জানে না কোন কর্ম সৎকর্ম, মানুষের জন্য শুভ কি, কোন কর্ম তার জন্য সুখ আনতে পারে বা কিভাবে জীবন যাপন করতে হবে, এসব জানতে হবে মানুষের সঠিক প্রকৃতি। মানুষের প্রকৃতিকে না জেনে কোন জিনিস মানুষের জন্য মঙ্গলজনক তা না জেনে তার জন্য প্রচেষ্টা করা, কোনো কিছু অর্জন করার লড়াই করা হলেও তা থেকে সুখ লাভ সম্ভব না। আর এসব যারা জানেন না, সক্রেটিসের ভাষায় তাদের জীবন অপরীক্ষিত। তার মতে অপরীক্ষিত জীবন যাপন করা অর্থহীন। সক্রেটিস হেমলক পান করেই মৃত্যু বরণ করাকে বেছে নিয়েছিলেন এবং এটা তিনি করেন তার বন্ধুদের সামনে যারা তাকে পালিয়ে যেতে বলেছিল। প্লেটোই সর্বপ্রথম সক্রেটিসকে শহীদ হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি তার ফিডো নামক রচনার শেষ লাইনে লিখেছিলেন, এটাই আমাদের বন্ধুর শেষ পরিণতি। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে প্রাজ্ঞ, জ্ঞানী এবং ন্যায়নিষ্ঠ।